नमस्कार बंधुरा, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোট নিয়ে এক বিশেষ আপডেট উঠে আসছে। শেষ দুই দফা হোক একসঙ্গে কমিশনকে প্রস্তাব দুই বিশেষ পর্যবেক্ষকের। তো তাহলে কি বন্ধুরা, শেষ দুই দফা একসঙ্গে হতে চলেছে? কি আপডেট উঠে আসছে নির্বাচন কমিশনের তরফ থেকে, আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। রাজ্যে শেষ দুই দফার নির্বাচন একসঙ্গে করার জন্য দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। করোনার বাড়বাড়ন্তের জেরে এবার সেই একই প্রস্তাব কিন্তু কমিশনকে দিলেন রাজ্যের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত দুই বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে এবং অজয় নায়েক। নির্বাচন কমিশন সূত্রের খবর রয়েছে, রাজ্যে যে হারে করোনার দাপট বাড়ছে তার উল্লেখ করেই এই প্রস্তাব দিয়েছেন দুই বিশেষ পর্যবেক্ষক। জানা গিয়েছে, কমিশনকে দুই পর্যবেক্ষকেই বলেছেন যে রাজ্যে ভোট সামলানোর দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের অন্তত 25 জন আধিকারিক করোনাক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই। ইতিমধ্যেই সমরেশগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রের দুই প্রার্থী করোনাক্রান্ত হয়ে মারা গিয়েছেন, ফলে ওই দুই কেন্দ্রেই ভোট গ্রহণ পিছিয়ে দিতে হয়েছে। এছাড়াও একাধিক কেন্দ্রের প্রার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় শেষ দুই দফার ভোট একদিনে করার জন্যই কমিশনকে পরামর্শ দিয়েছেন দুই বিশেষ পর্যবেক্ষক। শুধু তাই নয়, দুজনেই দাবি করেছেন করোনা অতিমারির মধ্যে নির্বাচন পরিচালনা করতেই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। এই যুক্তি দেখিয়ে অতিরিক্ত বাহিনীর পক্ষে সওয়ালও করেছেন বিবেক দুবে এবং অজয় নায়েক। রাজ্যের পঞ্চম দফা নির্বাচনের আগেই কলকাতায় সর্বদলীয় বৈঠক করেছিল নির্বাচন কমিশন। সেই বৈঠকেও শেষ তিন দফার ভোট একসঙ্গে করার পক্ষে দাবি উঠেছিল, যদিও কমিশন সেই প্রস্তাব খারিজ করে দিয়ে শেষ তিন পর্বের প্রচারের সময়সীমা কমিয়ে দিয়েছিল। কিন্তু তারপরেও করোনার বাড়বাড়ন্ত কমেনি রাজ্যে। তৃণমূলের তরফে ফের কমিশনের কাছে দাবি জানানো হয়েছে যাতে শেষ দুই দফার নির্বাচন একসঙ্গে করা হয়। আবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী গতকাল সোমবার কমিশনকে চিঠি দিয়ে দাবি করেছেন যাতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বাকি ভোট গ্রহণ করা হয়। তবে কমিশনের তরফে দুই দফার ভোট গ্রহণ একসঙ্গে না করার পক্ষে সরকারিভাবে এখনও পর্যন্ত কোনো কারণ দেখানো হয়নি। তবে কমিশন সূত্রের খবর, শেষ তিন দফার ভোট একসঙ্গে করার মতো কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করা কঠিন ছিল কমিশনের পক্ষে। শেষ দুই দফা একসঙ্গে করানো নিয়ে অবশ্য কমিশনের অবস্থান এখনও জানা যায়নি। তবে একবার বিজ্ঞপ্তি জারি হওয়ার পর ভোট গ্রহণের দিন এগিয়ে আনা সম্ভব কিনা সেও প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আগামী 22 এপ্রিল রাজ্যে ষষ্ঠ দফার ভোট গ্রহণ, সপ্তম এবং অষ্টম দফার ভোট গ্রহণ যথাক্রমে রয়েছে 26 এবং 29 এপ্রিল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। কমেন্টে আপনারা অবশ্যই জানাতে পারেন যে শেষ দুই দফা একসঙ্গে করা উচিত কিনা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য।